আমি অনেকটা বেশি প্রবলেমের মধ্যে আছি গাইস, আমি বলে বোঝাতে পারবো না। আমার আজকে সকাল থেকে, মানে অ্যাকচুয়ালি কালকে রাতের থেকেই এত বেশি কষ্ট হয়ে গেছে। সামান্য মানে 10 পা হেঁটে শ্বশুরবাড়ির দিকে গেছিলাম, ওখানে ছিলাম আর কি কিছুটা সময়, ব্যাস তারপর ফেরার পর থেকে আমার প্রচুর 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 কষ্ট হচ্ছে। এই পেটের এখান থেকে এত বেশি ব্যথা করছে যে ব্যথা সহ্য করতে পারছি না। আজকে সকাল থেকে ঠিক মতন কিছু খেতেও ইচ্ছা করছিল না, ব্যথা থেকে বমি হয়ে যাচ্ছে। ডক্টরকে ফোন করেছিলাম, তো ডক্টরবাবু বললেন যে এমার্জেন্সি একটা USG করি ওনার কাছে যেতে। তো USG-র জন্য নাম লেখাচ্ছিলাম, সব জায়গায় ফুল হয়ে গেছে, কোথাও নাম লেখাতে পারছি না। অবশেষে সোমবার ডেট পেয়েছি, সোমবার দিন নাম লেখানো হয়েছে। সেদিনকে টেস্ট করব, রিপোর্ট নিয়ে মঙ্গলবার দিন ডক্টরের কাছে যাব। এত পেনের কি কারণ বুঝতে পারছি না, আর পেট একদম টাইট শক্ত হয়ে যাচ্ছে। সবাই কি সুন্দর হাসতে হাসতে মা হয়ে যায়, আর আমার দেখো কত কষ্ট হচ্ছে। আমি যাকে জিজ্ঞাসা করছি সে বলছে তার নাকি এরকম পেন হয় না। আজকে সকাল থেকে পুরো বিছানায় লুটিয়েছিলাম, এই কিছুক্ষণ আগে গেলাম স্নানটা কষ্ট করে একটু স্নান করলাম, দেখবে স্নান করলে একটু ভালো লাগে। স্নান করে এই আবার রেস্ট করছি, শুয়ে আছি, বসেও থাকতে পারছি না, কোমরটা মনে হচ্ছে ভেঙে যাবে। আমার যে কেন এত কষ্ট হচ্ছে জানি না, তোমরা ভাবছো আমি ডক্টরকে বলি না, না আমি সব সময় ডক্টরকে ফোন করি, ডক্টরের সাথে আলোচনা করেই আমি মানে সব কিছু করি। ডক্টর যদি কোনো মেডিসিন বলে দেয় তখন সেগুলো এনে খাই। আর দেখো সবসময় তো ডক্টরের কাছে যাওয়া যায় না, যেমন আমি মাসে মানে জুলাই মাসে 2-3 বার দেখিয়েছি, এখানে মাসে 1 বার দেখানো হয়। আগস্টে অলরেডি 1 বার দেখানো, না ভুল বলছি, আগস্টে এই মাসে আর কি এখনও যাইনি, এই যে এবার যাবো। এবার এক ডক্টরের কাছে সপ্তাহে সপ্তাহে গেলেও তো কোনো লাভ নেই, কারণ আমার একটা এমন পজিশান এই সময় আমাকে ওটি করতে পারবে না, আমাকে ব্যথাটা সহ্য করতেই হবে, আর ব্যথার ওষুধ দিতে পারবে না। কিন্তু ব্যথাটার কী রিজন সেটা কোনো ডক্টর ধরতে পারছে না। আমি সরকারি হসপিটালে দেখিয়েছি, প্রাইভেটে 2 জায়গায় দেখিয়েছি, কোনো জায়গাতেই ধরতে পারছে না যে ব্যথাটার কী রিজন। সবাই বলছে নর্মাল ডেলিভারি আগে হয়ে যেতে পারে, তো তার জন্যই ব্যথাটা করছে। কিন্তু অ্যাকচুয়ালি আসল রিজনটা কী কিছুতে ধরা পড়ছে না, কারণ আমার ব্লাড টেস্টের রিপোর্ট সব ভালো, USG-র রিপোর্ট সব ভালো, সব কিছু ভালোর পরেও আমার এরকম কষ্ট হচ্ছে। আমি সকাল থেকে কিচ্ছু ভিডিও শ্যুট করিনি, কারণ আমার একদম ভালো লাগছে না। তার মধ্যে তোমাদের দাদাভাই ডিউটি গেছে, ও অনেক দিন পর ডিউটি গেছে, কালকে গেছিলো আজকে গেছে, আমার শরীরের কন্ডিশন খারাপ দেখে ও ছুটি নিয়ে নিয়েছে, ও কাজে যাচ্ছে না, মানে আমার সাথে একজনকে সবসময় দরকার সেই জন্য। তো ও আসবে দুপুরে খাবার নিয়ে খাবো। আবার শাশুড়ি মা এসেছিলো, ডিম দুধ এগুলো দিয়ে গেছে, ভাত খেতে ইচ্ছা করছিলো না তাই খাইনি। তো ও আসুক, তারপর একটু খাবো, মানে প্রিয়জনকে পাশে থাকলেও হয়তো ভালো লাগে, একা থাকতে পারছি না, কাঁদতে মন চাইছে, মনে হচ্ছে কাঁদি ব্যথাতে, এত কষ্ট হচ্ছে। আমার কি বলবো আর কাকে বলবো, আমার মা একটা বাচ্চা দেখাশোনার কাজ করে, আমার বাবার দোকানটা না দেখবে সব জায়গায় ভেঙে দিচ্ছে দোকানপাট, তো বাবার দোকানটাও ভেঙে দেওয়ার কথা। এবার মাও না ওই জন্য কাজের জায়গাটা নষ্ট করতে পারছে না, কারণ বেবি হয়ে যাওয়ার পরে মা 1 মাস ছুটি নেবে, নিয়ে আমার কাছে থাকবে। এখন যদি ছুটি নেয় তাহলে সেই 1 মাসের ছুটিটা পাবে না, আর বাচ্চাটা হয়ে যাওয়ার পরে আমার মাকে তো আমার দরকারই হবে। তাই এই সময় তো তোমার দাদাভাই ছুটি নিয়ে নিয়ে আমাকে দেখাশোনা করছে, এমনিও ওর ডিউটির সমস্যা চলছে কাজ মিলে, ও যেহেতু জুট মিলে কাজ করে, জুট মিলের অবস্থা তোমরা জানোই কতটা খারাপ, ঠিকঠাক কাজ হচ্ছে না ওখানে। তবুও যেটুকু যা হয় 7-5 দিন সেটাও ও যায় না আমার জন্য শুধুমাত্র, আর তোমরা আমার ভিডিও দেখো বলে যেটুকু যে আমি ইনকাম করি সেই দিয়ে আমার চিকিৎসা, আমার সংসার চলছে, খুবই কষ্ট করে চলছে। তার মধ্যে আমরা ভাড়া থাকছি, ঘর হচ্ছে মানে অনেক ধার দেনাদের জড়িয়ে পড়ছি, সব কিছু নিয়ে আমি টেনশনেও পাগল হয়ে যাচ্ছি। যাই হোক, যদি পারি ভিডিও শ্যুট করে সেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। কিন্তু ওই যে এই স্নানটা করে এসে একটু ফ্রেশ লাগছে, কিন্তু এর আগে পর্যন্ত আমি একদম লুটিয়েছিলাম, ব্যথায় কুকুরে ছিলাম, আমার একদম ভালো লাগছে না। আর শাশুড়ি যে আমার সঙ্গে সবসময় থাকবে সেটাও হচ্ছে না, কারণ আমার শ্বশুর অসুস্থ, তাকেও দেখতে লাগে, তাকেও একা ফেলে রেখে আসা যায় না। আসলে ও বাড়ির এক ছেলে, আমিও বাড়ির এক মেয়ে, আরও ভাই বোন থাকলে হয়তো একটু সাহায্য হতো, বাড়িতে কোনো লোক থাকলে, সেটাও নেই, মানে আমাদের সব কিছু থেকে বিপদ হয়ে গেছে।